আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ক্যানভা প্রো তে কিভাবে একদম খুব সহজেই আপনি একটা ওয়েবসাইটের মাধ্যমে ক্যানভা প্রো দিয়ে খুব তাড়াতাড়ি আপনার পছন্দের মতো করে একটা ডিজাইন করবেন, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। এবং আজকের ভিডিওটা মেবি আমাকে কয়েকজন বলেছিল যে ভাইয়া আপনি একটা শর্টকাটের মধ্যে একটা টিউটোরিয়াল বানান, যে টিউটোরিয়ালটা দেখলে আমরা একটা ডিজাইন সম্পর্কে কিভাবে ফার্স্ট অবস্থায় ডিজাইন করব বা আমরা ডিজাইনটা খুব সহজে খুব তাড়াতাড়ি করতে পারবো, সেই বিষয় নিয়ে একটা ভিডিও বানান, যাতে করে আমরা এটা শিখতে পারি। সেই ক্ষেত্রে আমার সেক্ষেত্রে ক্যানভাতে আপনারা প্রথমে ফ্রিতে ইউজ করতে পারবেন, ফ্রিতে ইউজ করা যায়, আবার প্রো ভার্সনটাও ইউজ করা যায়। তো আমি এখানে প্রোটা ইউজ করতেছি, আপনারা প্রোটা দিয়েও ইউজ করতে পারেন, ফ্রিটা দিয়েও ইউজ করতে পারেন। তো আমি হচ্ছে প্রোটা দিয়ে দেখাবো। আর আপনারা প্রোটা কোথায় পাবেন? প্রোটা নিতে গেলে অবশ্যই আপনাকে ফেসবুকে গিয়ে লিখতে হবে যে ক্যানভা প্রো ফর সেল। এটা লিখলেই আপনার অনেক সেলার আছে যারা ক্যানভা প্রো অনেক কম দামেই সেল করে থাকে। আমি একজন ক্যানভা প্রো সেলার, চাইলে আপনারা আমাকে নক করতে পারেন, আমিও ক্যানভা প্রো নাকি সেল দিয়ে থাকি অনেক কম মূল্যে। তো সেক্ষেত্রে আমি চলুন আমি আজকে দেখাই যে খুব শর্টকাটভাবে আপনারা কীভাবে একটি ডিজাইন করবেন। ফার্স্ট অবস্থায় আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি আসলে কি মানে কি ডিজাইন করবেন, মানে আপনি কি সোশ্যাল মিডিয়া ডিজাইন করবেন, সেক্ষেত্রে আপনি কি ফেসবুক পেজের কোনো ডিজাইন করবেন, বা আপনার কোনো ইউটিউব চ্যানেল আছে, বা আপনার কোনো ফেসবুক পেজ আছে। সাপোজ আপনার একটা ফেসবুক প্রোফাইল রেডি করবেন, সেক্ষেত্রে আপনাকে এই ক্রিয়েট ডিজাইনে যাইতে হবে। সেইখানে গিয়ে আপনাকে লিখতে হবে FAC FACEBWK ফেসবুক, এখানে অ্যাড আছে, ফেসবুক কভার আছে, ফেসবুক পোস্ট আছে, ফেসবুক প্রোফাইল ফ্রেম আছে। আপনি সাপোজ আপনার একটা ফেসবুক কভার ফটো দরকার, এখানে আপনার সাইজ দেওয়া আছে 1640x924 পিক্সেল। এই সাইজটা আপনার ফেসবুক কভারের যে অরিজিনাল সাইজটা সেইটা এই সাইজ, আপনারা এই সাইজটা ধরাই দিবেন। তাহলে আপনার মেইন যে সাইজটা, তাহলে হবে কি আপনি যখন পোস্ট করবেন, পোস্টেতে আপনার যে ডিজাইনটা করবে এটা কোথাও কেটে যাবে না, আপনার ফুল ডিজাইনটাই আপনার ফেসবুকে শো করবে। ফার্স্ট অবস্থায় আপনি প্রথমে ডিজাইন করতে গেলে যে যেমন টেমপ্লেট আছে, এলিমেন্টস আছে, তারপর আপলোড আছে, টেক্সট আছে, লোগোস আছে, মোডের মধ্যে আপনার অনেকগুলো ফিচার আছে যেগুলো আপনারা আস্তে আস্তে এডিট করলেই বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে এলিমেন্টসেও আপনার অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আপনারা এগুলো একটু ঘাটাঘাটি করবেন। ফার্স্ট অবস্থায় আপনি সাপোজ আমার একটা ফেসবুক পেজের দরকার, আপনি এখানে কিছু লিখে সার্চ করলেও অনেক কন্টেন্ট পাওয়া যায়, যেমন পেজ রিলেটেডের, যেমন কভারের মধ্যে আপনি একটা সাপোজ আপনি একটা আপনার ইচ্ছা মতো আপনি টেম্পলেট নিলেন, সাপোজ আমার এই টেম্পলেটটাই আমার পছন্দ হয়েছে, সেক্ষেত্রে আপনি এইখানে ওয়েলকাম টু যেমন এটা দিয়ে আসে, এটা এখানে আপনার পছন্দের মতো নাম দিবেন, যেমন আমি নাম দিচ্ছি HOHAGAZIBD, আমার চ্যানেল নামটাই দিলাম। দেখেন জাস্ট শুধু নামটা ধরাই দিলাম, এখানে আপনি আপনার জিমেইলটা দিবেন, কন্ট্যাক্ট নাম্বার দিবেন, আপনি চাইলে আপনার এখানে ছবিটা এখান থেকে আপলোড করে নিয়ে আসিয়ে আপনি এখান থেকেও আপলোড করে আপনার ফাইলটা এখানে নিয়ে এসে এখান থেকে ধরাই দিলে এই ছবিটা আপনার এখানে যাবে। তো আমি এইটা না দিয়ে আপনি আমি একটা ছবি ডাউনলোড করতে চাচ্ছি, যেমন ফটো, এখানে একটা বয় ফটো দিচ্ছি আমি, যেমন একটা এই যেমন এগুলো কিন্তু সব প্রিমিয়ামে, যেগুলো প্রিমিয়াম এগুলো ফ্রিতে অবশ্য পাওয়া যায় না, প্রিমিয়ামটা যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনার জন্য অনেক ভালো হবে। দেখেন জাস্ট আমি শুধু টেনে নিয়ে ড্রাগ করে ছেড়ে দিলাম, আর আমার কিন্তু ছবিটা অটোমেটিক এখানে নিয়ে নিয়েছে, এই যে অটোমেটিক ছবিটা এখানে নিবে, আপনার পছন্দ মতো অনুযায়ী আপনি এখানে জাস্ট
এইগুলো এডিট করবেন। আপনি যদি চান যে আপনি এই টেমপ্লেটগুলো আপনার একটাও পছন্দ হচ্ছে না বা আপনি নিজের মতো করে এডিট করতে চান, তো সেক্ষেত্রে আপনি করবেন কি, এখানে অ্যাড পেজে আসবেন, আপনি এখানে ক্লিক করে কালারটা চেঞ্জ করে দিবেন। সাপোজ আপনি এই কালারটা দিলেন, তারপর আপনি যদি চান এলিমেন্টসে গিয়ে একটা একটা কালার নেবেন, সাপোজ গ্রেডিয়েন্ট নিলেন। আমি সাপোজ একটা একটা গ্রেডিয়েন্ট কালার নিচ্ছি, যেমন আমার আমার এই যে এই গ্রেডিয়েন্টটাই আমার কাছে ভালো লেগেছে, আমি এইটা নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো নিন। আমার গ্রেডিয়েন্ট নেওয়া শেষ, ব্যাকগ্রাউন্ড নেওয়া শেষ, এখন আমি এখানে একটা টেক্সট ধরাই দিব। যেমন টেক্সটটা হচ্ছে এইটা, যেমন আমি এটা কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম। আপনি চাইলে এটার একটা ফন্ট, আপনি এই যেমন এখানে ক্লিক করলে আপনার হাতের উপরে এই এই জায়গাটাতে যেমন ফন্টের যে ইয়াগুলো প্রোগুলো রয়েছে, যেমন এই যে আপনার এই ফন্টগুলো, এখানে কিছু কিছু ফন্ট আছে ফ্রি আর কিছু কিছু ফন্ট আছে প্রো, যেগুলো কিন্তু আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন না। এই যেমন এইগুলো কিন্তু আমার একটা প্রো, আমার কিন্তু এটা সোহাগাজিবিডি প্রো, কিন্তু মেইন অ্যাক্সেস এটা প্রো, সেই জন্য আমি এইগুলো সব প্রো ট্যাম্প মানে ফন্টগুলো ইউজ করতে পারতেছি, আর ফ্রিতে কিন্তু আপনারা এইগুলো ইউজ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে প্রো একটা ভার্সন কিনে নিতে হবে। তো চলুন সেক্ষেত্রে আমরা আমাদের টেক্সটটা ধরাই দিই। সাপোজ আমার এই টেক্সটটাই আমাকে ভালো লাগতেছে, বা আমার এই টেক্সটটা না এটা ভালো লাগতেছে না, যেমন এটা ভালো লাগতেছে, রাখলাম। রাখার পর আমি আবার এখান থেকে আমার এই টেক্সটটা আবার কপি করে পেস্ট করলাম। যেমন এটা আমার চ্যানেলের নাম, সাপোজ এটা আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক আইডি আছে এই নাম দিয়ে, ইউটিউব আছে, আপনারা এটা গুগলে সার্চ করলেই অনেক কিছু পেয়ে যাবেন। আচ্ছা, তারপর আপনার নিচের আরও কিছু প্রিমিয়াম ফন্ট আছে যেইগুলো থেকে আপনি সুন্দরভাবে এখানে, সাপোজ এটা যদি আপনি দেন, দিয়ে আমার এই লেখাটা যদি আমি এখানে পেস্ট করি, আমি কিন্তু কপি পেস্ট করতেছি, আপনারা অবশ্যই কিন্তু লিখে লিখে কাজটা করবেন। আপনাদের ভিডিওটা করতে অনেক সময় লাগবে, যার জন্য আমি এটা কপি পেস্ট করে খুব তাড়াতাড়ি আপনাদের শর্টকাটের মধ্যে দেখানোর চেষ্টা করব। হয়তোবা ভিডিওটা অনেক লম্বা হতে পারে, তবে আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সব কিছু বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। দেখেন আমি আমার একটা নাম সিলেক্ট করলাম। এখন এইভাবে আপনারা চাইলে আপনারা একটা ফেসবুক, যেমন এলিমেন্টস গেলে অ্যালিমেন্টস অনেক কিছু আছে, যেটাই লাগবে এটা জাস্ট আপনি শুধু লিখে সার্চ করুন। যেমন আমার দরকার একটা ফেসবুক লোগো, যেমন ফেসবুক লিখে সার্চ করলাম, দেখেন আমার ফেসবুকের যে অরিজিনাল লোগোগুলো এইগুলো আপনার কিন্তু এসে গেছে। সাপোজ এইটা জাস্ট আপনি শুধু এটা একটু টেনে ধরে নিয়ে এটা উপরে নেবেন, নেওয়ার পর এটা আরেকটু ছোটো করবেন, শিফট চেপে অথবা জাস্ট এমনিতেই ছোটো করলে ছোটো হবে। ফেসবুক আছে, আপনি এখানে ইনস্টাগ্রাম আছে, যে ইনস্টাগ্রামের লোগো আছে, আপনি আপনার সাইজ মতো এগুলোকে এডিট করে নিয়ে আপনার পছন্দ মতো জায়গা মতো বসাবেন। ফেসবুক আছে, ইনস্টাগ্রাম, এ টু জেড, মানে ক্যানভাটা এমন একটা জনপ্রিয় এডিটিং সফটওয়্যার যেটার মাধ্যমে খুব সহজেই আপনি অনেক কিছু খুব তাড়াতাড়ি এডিট করতে পারবেন। যেমন প্রথম অবস্থায় তো আপনি আপনার অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটর এগুলো কিন্তু ফার্স্ট অবস্থায় আপনি পাবেন না। হ্যাঁ, ফার্স্ট অবস্থায় এগুলো আপনি কিছু বুঝবেনও না যে আসলে এটা কীভাবে কাজ করে, এটা কীভাবে কী করে। সাপোজ এই যে এইভাবে আপনার চাহিদা মতো আপনি একটা আপনার পেজের কভার ফটো এডিট করে নিতে পারেন। যেমন আমি এখন আপনাদের এটা দেখালাম, তারপর আপনার আপনার কী দরকার, আপনার একটা লোগো দরকার। আপনার যখন একটা দেখবেন যে আপনার একটা বিজনেস লোগো, যে আপনার কী লোগো দরকার। আর যেমন আপনি একজন ফেসবুকের আপনার ফেসবুকে একজন আপনি বিজনেস করেন, হয়তো বা সেটা টি শার্ট থেকে শুরু করে বই থেকে মানে সেল, যেগুলো সেল করে ওই রকম টাইপের, যেমন কারো কারো বিজনেস আছে, অনেক অনেক ধরনের বিজনেস আছে, যেমন আপনার একটা লোগো দরকার সেই বিজনেসের জন্য। আপনি লিখবেন সেটা কোথায় লিখবেন, সেটা এই যে হোমে আসবেন, ক্যানভাতে ক্লিক করবেন,
এই ক্যানভাতে ক্লিক করার পর এই যে হোম অর্থাৎ এই যে এই লেখা সার্চ এখানে ক্লিক করবেন, এখানে লিখবেন যে বিজনেস লোগো, আমার যে বিজনেস লোগো লেখাই আছে আমি জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে 9000 টেমপ্লেট এডিটিং করা আছে, মানে এইগুলা কিন্তু সব মানে প্রো, এইগুলা কোনো কপিরাইট না, আপনি এইগুলা ইউজ করতে পারেন আপনার যে কোনো কাজে, বা আপনি যদি চান যে আপনি আপনি আপনার নিজের একটা ক্রিয়েটিভিটি দেখে আপনি একটা একটা লোগো সিলেক্ট করলেন বা লোগোটা আপনি এডিট করে আপনি আপনার প্রোফাইলে এটাকে পাবলিশ করালেন, সেক্ষেত্রে আপনি এইভাবে কাজটা করতে পারবেন। জাস্ট 2-5 মিনিটও লাগবে না একটা লোগো ক্রিয়েট করতে, মানে এত ইজি ক্যানভাতে পুরোটা যদি আপনার নেওয়া থাকে। যেমন আমি এখান থেকে একটা লোগো সিলেক্ট করি, সাপোজ আমার লোগোটারই কথা বলি, আমি কিন্তু যে আমার এই যে প্রোফাইলের লোগোটা দেখতেছেন এইটাই আমি দেখাই, জাস্ট আমি এখানে সার্চ করছি এস দিয়ে, শুধু এস, এই যে দেখেন শুধু এস লিখে আমি সার্চ করছি, এস দিয়ে যত ধরনের লোগো আছে এখানে সবগুলো শো করবে। আমার একটু নেট প্রবলেম যার জন্য এগুলো একটু আসতে সময় লাগতেছে, তো আপনি চাইলে এস দিয়ে করতে পারেন, আপনার নামের প্রথম অক্ষর দিয়ে করতে পারেন, আপনি এম দিয়ে করতে পারেন, এখানে অনেক আপনি দেখেন এস দিয়ে কিন্তু 34,000-এর মতো ট্যাম্পলেট রেডি করা আছে, আপনি শুধু জাস্ট এইগুলাকে একটু এডিট করবেন। আর দেখেন এস শুধু তো আমি এস দিয়ে দেখালাম, আরও যে অক্ষরগুলো আছে আপনি যেমন এই যে এটাও কিন্তু আমার আমি প্রথম ফার্স্ট অবস্থায় চয়েস করছিলাম কিন্তু পরে ওটা চেঞ্জ করে ফেলছি। তারপর আরও অনেক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান আমি এই এসটা দিয়েই দেখাই, হয়ে গেল এসটা কোথায় গেল, এই আচ্ছা এটা দিয়েও হবে, জাস্ট আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে সাইজটা মেবি 500x500 পিক্সেল দেওয়া আছে, আপনি যদি এটা যদি আপনার পছন্দ না হচ্ছে আপনি এই এলিমেন্টসে গিয়ে জাস্ট এস দিয়ে সার্চ করুন, দেখেন এস এর কত ট্যাম্পলেট ফটো আছে, গ্রাফিক্সের যে ডিজাইনগুলো সেইগুলো আছে। এই যে আপনি কিন্তু এই যে এসটা যেমন এটাতে সব কিছু চেঞ্জ করা যাবে কালার, আপনি যদি এটা যদি আপনাকে ভালো লাগে এই যে যেমন আমি আপনাকে দেখাই আমার কিন্তু এই যে এইটা, হ্যাঁ এটা আরও আছে এরকম, মানে অনেক এস হিউজ পরিমাণে আপনি এখানে এস পাবেন, যেগুলো আপনি নিজের ইচ্ছে মতো ওইগুলো কালার চেঞ্জ করতে পারবেন, অনেক কিছু সাইজগুলো আপনি নিজের ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবেন। এটা ক্রিয়েট করার জন্য এখানে ক্লিক করেন, তারপর এখানে আমি আবার ব্যাকে যাই, এখান থেকে সাপোজ আমি ভালো একটা লোগো নিই, কেমন যাই এইখানে এইখানে কোন লোগোটা নেওয়া যায়, এইখানে যেখানে একটা ভালো লোগো নিতে হবে, এখানে অনেক লোগো আছে, মানে আপনি আপনার কাছে যেটা ভালো লাগে আপনি ওইটা দিয়ে এডিট করতে পারেন। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি যে এইগুলো আর কি কীভাবে চেঞ্জ করবেন, যেমন এইটাতে আমি ক্লিক করলাম, এটা ক্রস করে দিলাম, তারপর এখানে আসলাম, সাপোজ এইটারই যে লেখাগুলো ফন্টগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, তারপর আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, আপনার এখানে ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন। এক কথায় এই যে ক্যানভার যে হোমের যে সাইজটা আছে এইখানে আপনি সব ধরনের, যেমন প্রেজেন্টেশন আপনার একটা প্রেজেন্টেশন দরকার শর্টকাট, আপনি এখান থেকে একটা প্রেজেন্টেশন রেডি করতে পারবেন খুব সহজেই, আপনার সোশ্যাল মিডিয়ার কোনো পোস্টের দরকার আপনি এখান থেকে সোশ্যাল মিডিয়ার A to Z সব ধরনের পোস্টগুলো আপনি ডিজাইন করতে পারবেন, আপনার একটা ভিডিও এডিটিং দরকার আপনার শর্ট ভিডিও এডিট করা দরকার, হ্যাঁ আপনি এখান থেকেও শর্ট ভিডিওগুলো এডিট করতে পারবেন। যেমন এখানে আমি দেখাই আমার হয়তো বা নেট চলে গেছে,
আমার একটু নেট কানেকশনের জন্য একটু প্রবলেম হয়েছে, যাই হোক। আমরা যেমন এই যে তখন কিন্তু এগুলো দেখা যাচ্ছিল না, যেমন প্রেজেন্টেশনের জন্য আপনি সুন্দর সুন্দর এখানে প্রেজেন্টেশন অলরেডি মানে ট্যাম্পলেটগুলো রেডি করা আছে, শুধু আপনি জাস্ট আপনার চাহিদা মতো আপনার জিনিসগুলো সেখানে ধরায় দিয়ে আপনি প্রেজেন্টেশন রেডি করতে পারবেন। সোশ্যাল মিডিয়ার যে কোনো পোস্ট আপনি এখানে ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট, স্টোরি, হোয়াটসঅ্যাপ, আপনার হচ্ছে ফেসবুক কভার, আপনি সব কিছু এখানে মানে এডিট করতে পারবেন। এখানে সাইজগুলো অটোমেটিক দেওয়া আছে, অটোমেটিক সাইজ ধরে দেওয়া আছে, আপনি শুধু জাস্ট ক্লিক করে আপনার জিনিসগুলো সেখানে বসায় দেবেন। তারপরে এখানে ভিডিও, যেমন আপনি কিন্তু এখানে ভিডিও এডিট করতে পারেন, সেই ভিডিওগুলো আপনার যেমন এখানে টিকটক ভিডিওগুলো আছে, তারপর আপনি যদি কাইন মাস্টারের মতো অত ওইভাবে এডিট করতে পারবেন না, তবে এখানে অনেক প্রো প্রো জিনিসগুলো আপনি পাবেন যেগুলো কাইন মাস্টারও পাবেন না। যেমন এখানে এই যে কিছু কিছু ভিডিও রেডি করা আছে, যেমন এটা আমি অনুকরণ করে দেখাচ্ছি, এই যে ভিডিওটা জাস্ট ওপেন করে দেখাই, এখানে কিন্তু আপনার সব কিছু রেডি করা আছে। একটু নেট কানেকশনের সমস্যা, তো তার জন্য আমার নেটের একটু প্রবলেম। এখানে আপনার যেমন দেখেন এখানে ট্যাম্পলেটের মধ্যে আপনার অনেক ভিডিও এখানে এডিট করা আছে, মেক করা আছে, শুধু আপনাকে এখানে আপনার জিনিসগুলো ধরাই দিতে হবে। আপনি এখানে আপনার লোগোগুলো যে যেমন সুন্দর সুন্দর অনেক প্রিমিয়ামগুলো রয়েছে, এগুলো আপনি আপনাদের মতো করে বেছে নিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, এখানে ব্যাক দেই, দেওয়ার পর আমি আপনাদেরকে দেখাই, যেমন আমরা যে ভিডিও এই যে মার্কেটিং সাইটের জন্য আপনি যে পপুলার সাইটগুলো লোগো
ফ্লায়ার, বিজনেস কার্ড, এই যেমন একটা বিজনেস কার্ড করতে গেলে কিন্তু অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর ছাড়া কিন্তু করাই যায় না, মক আপ লাগে, অনেক কিছু লাগে। আর এখানে জাস্ট আপনার রেডি করা আছে, যেমন আমি আপনাদেরকে দেখাই, এই যে যেমন একটা বিজনেস কার্ড, এই বিজনেস কার্ডটা আপনার এখানে রেডি করাই আছে, আর এখানে সব কিছু রেডি করা আছে, শুধু আপনাকে জিনিসটা এখানে দিয়ে জাস্ট আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বার বা আপনার যে জিনিসগুলো দরকার বিজনেসের জন্য জাস্ট এখানে টুকটাক দিয়ে আপনি এখানে একদম প্রফেশনালভাবে একটা এডিট করতে পারবেন। এদিকে এদিকে আপনার আরও অনেক কিছু রয়েছে, যেমন এখানে অনেক রয়েছে, এখানে আমি কী বলবো, আমি অনেক ট্যাম্পলেট রয়েছে যেগুলো সবগুলোই অনেক সুন্দর সুন্দর, আপনারা জাস্ট একটু ঘাটাঘাটি করে দেখবেন যে আসলে কোনটা সুন্দর লাগে, একটু এডিট করবেন, ভালো ভালো কিছু ফন্ট অ্যাড করবেন, দেখবেন সবগুলোই আপনি দেখতে সুন্দর লাগবে। এখানে এখানে সবগুলো কিন্তু পুরো ফন্টগুলো ইউজ করা আছে, তার জন্য সুন্দর দেখা যাচ্ছে। তারপর আমরা এখানে আসি, যেমন অফিসের কিছু কাজ থাকে, যেমন এই যে কিছু A4 সাইজের ডকুমেন্ট, রিপোর্ট লেখার জন্য কিছু প্ল্যানার, লেটার লেখার জন্য যে সাইজগুলো, আপনার লেটার হেডগুলো, বিজনেস প্রপোজাল যে সাইজ, গ্রাফিক্সের যে কাজগুলো, মানে অনেক সাইটগুলো আপনি ইউজ করতে পারবেন। এখানে এই যে নিচে অনেক ট্যাম্পলেট, যেমন লেটার লেখার জন্য যে যে ট্যাম্পলেটগুলো দরকার আপনার এখানে তারা দিয়ে দিয়েছে, আপনি শুধু ওইখানে আপনার নিজের লেটার যে মেইন জিনিসগুলো ওইগুলো জাস্ট শুধু আপনি ওইখানে ধরায় দিয়ে আপনি এটা বের করতে পারেন। তারপর আপনার এইখানে ট্যাম্পলেটের মধ্যে তো গেলাম, তারপর আপনি যে এখানে ফুড রয়েছে, বার্থডে যে জিনিসগুলো রয়েছে, সামার, বিজনেস, স্কুল, ব্লু, কলেজ, ঈদ মোবারকের জন্য যে জিনিসগুলো, মিউজিক, গ্রিন, ট্রাভেল, আপনার এ টু জেড, মানে একটা যেমন ফ্যাশনে ক্লিক করবেন, দেখেন কী আসে ফ্যাশনের যে আপনার যে রিলেটেডগুলো এইগুলো দেখেন সব কিন্তু ফ্যাশনের রিলেটেড। এখানে 15 অর্থাৎ দেখেন কতগুলো দেখা যাচ্ছে, এখানে ট্যাম্পলেট রেডি আছে, অনেকগুলো ট্যাম্পলেট আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো জাস্ট কিছু এডিট করে এগুলো পাবলিশ করতে পারেন। বিজনেসের জন্য আপনার দেখেন অনেক জিনিস আছে, আপনার এডুকেশনের জন্য রয়েছে, সাপোজ এই যে ক্লাসরুমের জন্য, মানে অনেক কিছু রয়েছে এখানে, আপনাকে জাস্ট একটু ঘাটাঘাটি করতে হবে, বেশি না, একদিন, এক সপ্তাহ যদি আপনি 1 ঘন্টা করে সময় দেন তাহলে আপনি ক্যানভাতে একদম খুব প্রফেশনালভাবে এডিট করতে পারবেন খুব সহজে। আর আমি আপনাদেরকে জাস্ট এখন শুধু একটা রেডি করে কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে এডিট করবেন এটার একটা প্রসেস দেখাই। যেমন যেমন আমি আপনাকে দেখাই, যেমন এই যে আমি কিন্তু ক্যানভা প্রো সেভ করি, সেটার একটা আমার ট্যাম্পলেট রেডি করা আছে, জাস্ট এইটাই শুধু আমি আপনাদের ডাউনলোড করে দেখাবো। বা আপনি চাইলে এটা আমার সাপোজ আপনি এরকম একটা ট্যাম্পলেট রেডি করছেন, এখানে জুম আউট করতে পারবেন, জুম ইন করতে পারবেন, এখানে ডিলিট বাটন আছে ডিলিট করতে পারবেন, এখানে কপি অ্যাড ফটো করতে পারবেন, এখানে ডুপ্লিকেট করতে পারবেন, তালা দিয়ে রাখতে পারবেন, তারপরে এখানে আরও অনেক ফাংশন রয়েছে, এগুলো আপনি এডিট করলেই বুঝতে পারবেন। যেমন আমার এটা আমার এটা আমার সুন্দর লাগতেছে, এটা আমার এডিট করছি, এটা কিন্তু আমার নিজের যে ইয়ারটা আমি যেটা সেল করে থাকি, যেমন 1 মাসের জন্য 30 টাকা, 1 বছরের জন্য 100 টাকা এবং 2 বছরের জন্য 200 টাকা। আর এইখানে দেখেন আমি এখানে আমার সাপোজ 3 নম্বরে যে পেজটা এটা আমার ডাউনলোড করে দেওয়ার কথা, তখন আপনি শেয়ার অপশনে যাবেন, শেয়ার অপশনে গিয়ে এখানে ডাউনলোড অপশনে যাবেন, তারপরে এখানে সিলেক্ট করবেন ফাইলটা আসলে জেপিজিতে করবেন, পিএসটি ফাইল করবেন, নাকি পিডিএফ করবেন, পিডিএফ স্ট্যান্ডার্ড করবেন, এসভিজিতে করবেন, আপনি কিন্তু এখান থেকেও পিডিএফ বা এসভিজি সাইজ করে নিয়ে অ্যাডোবি ফটোশপে ওইখানে গিয়ে এডিট করতে পারবেন, MP4 করতে পারবেন, গিফটের যে স্টিকারগুলো এগুলো করতে পারবেন। সাপোজ আমার এটা জেপিজি দরকার, আপনার যখন ফ্রি ইউজ করবেন তখন কিন্তু আপনার এই যে 80 এবং সাইজটাই যে এইটা থাকবে, তারপর কিন্তু আপনি বাড়াতে পারবেন না, যেহেতু আমাদের এটা প্রো ভার্সন সেই ক্ষেত্রে আমাদের সাইজটা বাড়াতে পারবো, যাতে করে জুম করলেও এটা ফেটে যাবে না, আর 80তে এটা ফ্রিতে থাকে, আমাদের যেহেতু প্রো সেই ক্ষেত্রে আমাদের এটা
100 কোয়ালিটিতে ডাউনলোড করব, তাহলে পেজ মানে ফটোটা আর অনেক ক্লিয়ার হবে। যেমন এই যে আমি ডাউনলোড করলাম, ডাউনলোডে ক্লিক করার পর এই যে আমার এটা ডাউনলোড হয়ে গিয়েছে। আচ্ছা এটা এভাবে হলো কেন, আমি আবার দেখাচ্ছি। এখানে যাবেন, ডাউনলোড অপশনে যাবেন। ও আমার একটা ভুল হয়েছে, আমি আপনাদেরকে আবার দেখাই। এখানে জেপিজিতে যাবেন, জেপিজিতে যাওয়ার পর এটা সিলেক্ট করার পর এই যে এখানে কিন্তু অল পেজ আছে, মানে আমি আমি এখানে চারটা পেজ এডিট করছি না, এখান থেকে আমার কয় নম্বরটা আমি ডাউনলোড করব সেটা সিলেক্ট করে ধরাই দিতে হবে। ডাউনলোড এখানে পেজ ধরাই দিব, আমার চারটা ধরাই দেওয়া আছে, যার জন্য এটা ফাইল আকারে সেভ হয়েছে। আমার দরকার শুধু তিন নম্বর পেজটা, আছে তিন নম্বরটা ধরাই দিলাম, ডানে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করলাম। এখন আমার এটা ডাউনলোড হবে, এই যে এখন এটা যে জি আকারে ডাউনলোড হয়ে গিয়েছে। এখন জাস্ট ওপেন করব, দেখেন এই যে দেখেন আমার একটা সুন্দর একটা টেমপ্লেট রেডি করলাম। জাস্ট জুম করবেন, এটা ফেটে যাবে না, এটা ফাটবে না। আপনারা চাইলে এইভাবে এডিট করতে পারেন। এইটা তো এইভাবে দেখাইলাম, জাস্ট এবার একটা আমি নিজে ক্রিয়েট করে আপনাদেরকে দেখাই যে আসলে টুলসগুলো সম্পর্কে আপনাদের একটু জানার দরকার আছে। তো সেই ক্ষেত্রে আপনাদের আমি একটা লোগো বানাই, সাপোজ বিজনেস লোগোতে ক্লিক করলাম। এইখানে এইখানে একটা এস দিয়ে আমার একটা লোগো দরকার। যেমন আমি এখানে একটা সাপোজ এটাই নিয়ে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি না এটা নেব না। আচ্ছা দেখি এখানে টেমপ্লেটের মধ্যে আর কোনো সাইজ আছে কিনা বা আর কোনো টেমপ্লেটের লোগো আছে কিনা। সাপোজ আমি এটাই নিলাম, যেমন যে এটাই নিলাম। এটা নেওয়ার পর এই যে নিচের যে অপশন বারটা আছে এটা হচ্ছে জাস্ট আপনি এখানে নোট করতে পারবেন কোনো কিছু, বা আপনি এখানে এটা জুম আউট করতে পারবেন, জুম ইন করতে পারবেন, মানে ছোটো বড়ো করতে পারবেন। আর এখানে যে সাইজটা আছে এটা হচ্ছে জাস্ট এখানে ক্লিক করলে আপনার একদম বড় হয়ে যাবে, আর যদি আপনি আবার ক্লিক করেন তাহলে আপনার সব ইয়াটা আসবে। এখানে আপনি এখানে টুকটাক ইয়া দেখতে পাবেন, এটা কোনো কিছু না। এখানে এটা ক্লোজ করে দেন। দেওয়ার পর এই যে উপরে যে আচ্ছা এটা ক্লিক করে উপরে আপনি যদি এখানে একটা কালার সিলেক্ট করে দেন, যেমন আমি ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম, তো সেক্ষেত্রে আমার এই কালারটা আমি লক করব। লক করার জন্য এই যেখানে তালাতে ক্লিক করবেন এটা লক হয়ে গিয়েছে। আমার কারেন্টটা হয়তো চলে গেছে। আচ্ছা আচ্ছা হয়তো ডিস্টার্ব করতেছে কারেন্ট। আচ্ছা ওয়াইফাইটা প্রবলেম করতেছে আমার। তো তারপর আমরা যেমন আবার লকটা যদি খুলতে চান সেক্ষেত্রে কানেকশন কি আছে নাই আমি আবার একটা নিই। যেমন এটাতে লক করবেন, এটা দিয়ে ডুপ্লিকেট একটা ফাইল বানাতে পারবেন, এটা দিয়ে ডিলিট করতে পারবেন, এখান থেকে আরেকটা নতুন একটা পেজে আসতে পারবেন। তারপর আপনার যেমন এই যে উপরে সাইজগুলো আছে, উপরে যে সাইজগুলো আছে, যেমন আমার এই ব্ল্যাক কালারটা এটা তালা দেওয়া আছে, তালাটা খুললাম। খোলানোর পর এটা হচ্ছে নতুন একটা পেজ নিলাম, নেওয়ার পর আমার এটা দুটা সেক্টর হইলো। আচ্ছা আমার ওয়াইফাইটা একটু প্রবলেম করতো।
এখানে আমি যে টেক্সটটা দেখাচ্ছি এটা এডিট করার, কালার এডিট করা যাবে। আপনি এখানে ব্ল্যাকটা দিয়ে দেখি, ব্ল্যাকটা ছাড়া এটি ভালো দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, তারপর এটা ডিজাইন করা শেষ। সাপোজ এখানে শেয়ারে যাবেন, শেয়ারে গিয়ে ডাউনলোডে যাবেন, ডাউনলোডে গিয়ে জেপিজি ধরায় দিবেন, জেপিজিতে গিয়ে হাই কোয়ালিটি 100 করে দিয়ে এখানে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এটা এখন ওপেন করে দেখি কেমন হলো। আপনার একটা লোগো রেডি। তা আপনারা এইভাবেই চাইলে এডিটিং করতে পারেন, এবং আরও অনেক ট্রিক্স আছে, এগুলো আমরা পরের ভিডিওতে আপনাদের দেখাবো যে কীভাবে খুব তাড়াতাড়ি একটা এডিট করবেন খুব সহজেই ক্যানভাগুলো তে। আপনি পুরোটা ইউজ করে সুন্দর সুন্দর ডিজাইনগুলো কালেক্ট করবেন এবং ডিজাইনগুলো করতে পারবেন। এখানে অনেক এই যে ইয়াগুলো আছে, ওয়েগুলো আছে, এগুলো আপনাদের পরের টিউটোরিয়ালে দেখাবো। তো এই ভিডিওটা যদি আপনার একটু হলে হেল্পফুল হয় অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, আর যদি আপনার কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় বা যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। যদি আপনার ক্যানভা প্রো লাগে তাহলে ফেসবুকে গিয়ে আপনি সোহাগাজিবিডি, এই যে সোহাগাজিবিডি লিখলে আমাদের সাইডের বা ফেসবুক পেজের পোস্টগুলো আসবে, আপনি ওইখান থেকে আপনাদের আপনি আমাদেরকে অর্ডার করতে পারেন। এটা যে কোনো সময় আমরা আপনাদেরকে করে দিব, জাস্ট এটা 5 মিনিট লাগে, বা 5 মিনিট লাগে আপনাকে পুরো করে দিতে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।